যদি বলেন মিয়া খলিফাতে পরিচিত নন, তবে তিনি ডাহা মিথ্যা কথা বলছেন, নতুবা তিনি ইচ্ছে করেই মুখে কুলু পেরেছেন। একটি ওয়েবসাইট বলছে মাত্র 4 বছর আগেই 1 নম্বর আকর্ষণীয় ব্যক্তির তালিকায় মিয়া খলিফার নাম উঠেছিল, সারা দুনিয়ায় তার পরিচিত নীল ছবির তারকা হিসেবে। চোখে চশমা, মুখে যুবতীর সারল্য, তিনি মিয়া খলিফা। আপাত দৃষ্টিতে সাদা মাথা দেখতে হলেও গোটা দুনিয়ায় তাকে চেনে অন্যভাবে। নীল ছবিতে কাজের জন্য মিয়া নাম চারদিকে ছড়িয়ে পড়লেও অনেকে হয়তো জানেন না এই পেশা তিনি ছেড়েছেন বহু আগেই। মাত্র 3 মাস নীল ছবির জগতে কাজ করেছেন মিয়া খলিফা। অল্প বয়সে অনেক টাকা রোজগার অজানা রঙিন জগতে হারিয়ে যাওয়ার হাতছানি থেকেই এই পেশায় আসেন তিনি, অথচ মোহভঙ্গ হয় মাত্র 3 মাসেই। সম্মান ও সময়ের বিনিময়ে সেভাবে টাকাও রোজগার করতে পারেননি মিয়া। সম্প্রতি বিবিসিকে এক দেয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা খোলসা করেছেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা। 2015 সালে 3 মাস কাজ করার পরেই এই পর্ন ছবির জগৎ থেকে বেরিয়ে এসেছেন, অথচ হারানো সম্মান আর ফিরে পাননি। পর্ন জগতের নীল আলো থেকে বেরিয়ে আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। তার ব্যক্তিগত জীবন তছনছ হয়ে গিয়েছে। আজও রাস্তাঘাটে লোকজনের মাঝে নিজেকে নিয়ে ভীষণ হীনমন্যতায় ভুগি, এমনটা বললেন আবেগপ্রবণ মিয়া। মিয়ার কথায় নীল ছবির জগৎ থেকে বের হওয়াটা সহজ নয় কখনোই। এই ইন্ডাস্ট্রিতে ঢোকার পর একের পর এক পাকচক্রে জড়িয়ে পড়েন অল্প বয়সী মেয়েরা। পর্ন ইন্ডাস্ট্রির ব্ল্যাক হোল টেনে নেয় অল্প বয়সী মেয়েদের। নারী পাচারকারীদের মাধ্যমেও কিভাবে ছোট ছোট মেয়েরা পর্ন ইন্ডাস্ট্রিতে আসতে বাধ্য হয় সেই বিষয়েও জানিয়েছেন মিয়া। তিনি বললেন বহু মেয়ে অপরিণত মনে ভুল সিদ্ধান্ত ও কিছু খারাপ মানুষের পাল্লায় পড়ে নিজের জীবন নষ্ট করে দিয়েছে। আমায় এ ধরনের অনেক মেয়েই মেইল করে সে কথা জানিয়ে। মিয়ার কথায় পর্ন ইন্ডাস্ট্রির আসল রূপ বুঝতে পেরেই কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। মিয়া জানান তার পর্ন ছবি করার কথা জানতে পেরেই তাকে ত্যাগ করেছেন মা বাবা। সেই পর্ন ছেড়ে দেওয়ার পরেও আর পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তবে সময়ের সঙ্গে ক্ষত কমতে থাকে। তাই আজও আশার আলো মিয়ার চোখে। নীল ছবির জগৎ থেকে বেরিয়ে মিয়া এখন আইন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন, হিসাবরক্ষকের কাজ করেন তিনি। মিয়া বললেন কিছু ভুলের ক্ষমা হয় না, কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে সেই আশা রাখি। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।